কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন ওই নবীর হাতে প্রথম কালেমা পড়ে কে ইসলামের পতাকা উড্ডীন করার শপথ নিয়েছো কোটি 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 হাজারো লাখ কোটি মানুষের ময়দান হাশরের ময়দান উলঙ্গ সবাই একজন পুরুষ দাঁড়াইয়া আল্লাহকে বলতে পারবে না আল্লাহ আমি হাজারো লাখ কোটি মানুষের ভেতরে একজন নারী দাঁড়াবেন একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ পৃথিবীর ইতিহাসে মুহাম্মদের হাতে প্রথম আমি নবীর দাওয়াত গ্রহণ করেছি আমি একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর কোন পণ্ডিত কোন মহা ব্যক্তি কোন মহা গ্রন্থ কোন ধর্মের ভেতরে ইসলাম সারা নারীর মর্যাদা বাড়াতে পারে নাই বরং সব ধর্মগুলো যদি তদন্ত করে দেখেন প্রত্যেকটা জায়গায় দেখবেন নারীরা অবহেলিত ইসলাম নারীর সম্মান বাড়িয়ে দিল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এই হাশরের মাঠে দাঁড়াও আমার রসুলের দিনকে জিন্দা রাখার জন্য কে রক্ত ঝরাইছো শাহাদাত বরণ করেছো একজন পুরুষ দাঁড়াবার ক্ষমতা হবে না একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ কালেমার পতাকা উঁচু রাখার জন্য সর্বপ্রথম আমি রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছি আমি একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু আল্লাহর বান্দিরা নবীর ঘরে গেলেন ঘরে যাইয়া বললেন নবীর স্ত্রীকে আরে আম্মা জান নবীর থেকে একটু জবাব নেন পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া সওয়াব অর্জন করে জুমার মসজিদে যায় অনেক সওয়াব ঈদের ময়দানে যায় সওয়াব জানাজার ময়দানে যায় সওয়াব আমরা নারীরা হয়ে গেলাম বঞ্চিত নবী জবাব দিয়া দিলেন ও বিবি জানায় দাও নারীদের বলে দাও পুরুষেরা কষ্ট করে জুমায় গিয়া ঈদগায় গিয়া জানাজায় গিয়া যা পাবে আল্লাহ দয়া করে নারী যদি ঘরের আঙ্গি নেয় নীরব জায়গায় নির্জন নিরিবিলি পরিবেশে নামাজ পড়ে পুরুষেরা বাইরে গিয়া যা পাবে নারীকে আল্লাহ ঘরে তা দিয়া দিবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল عالمين إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر عمد بود فخر الأولين أجب خيرا তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক কাবা এক ধর্ম এক কালেমা এক তুমি আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো অথচ তোমার টুপি পরতে লজ্জা লাগে আর আমি টুপি না পরলে লজ্জা লাগে তুমি কেমন ভিআইপি মুসলমান তুমি মুসলমান তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার দাড়ি কাটতে লজ্জা লাগে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি কতই না দামি একজন মুসলমান কয়দিন আর এই বাহাদুরি গাড়ির নিচে তাকায় দেখ যুবকের লাশ পানির ভেতরে তাকায় দেখ যুবকের লাশ ঘুমের বিছানায় তাকায় দেখো যুবকের লাশ এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই এর যুবক
মরবি না তোরে পিটাইয়া মারবে তুই মরবি না তোরে পিটাইয়া মারবে সারা রাত পিটায়া এরপরে মারে মাইরা আবার উল্লাস করে কুত্তা মাইরা কষ্ট পায় মানুষ মারিয়া কষ্ট পায় না আনন্দ পায় লাভ কি নবী আসার পরে জুলুম বন্ধ হয়ে গেল চুরি বন্ধ হয়ে গেল ডাকাতি বন্ধ হয়ে গেল সমাজের প্রসিদ্ধ এক চোর রহমতের নবীর কাছে গেলেন ও আল্লাহর নবী আমি তওবার নিয়তে আসছি আমি অপরাধী বলে কি অপরাধ করো বলে সব বলবো তবে ঔষধ দিবেন আস্তে আস্তে সব একসাথে দিবেন না আমার ভেতরে মারাত্মক বড় বড় কিছু অন্যায় আমি জিনা করি আমি চুরি করি আমি মদপান করি আমি মিথ্যা কথা বলি এতগুলো মারাত্মক অপরাধ আমাকে একটা একটা করে ঔষধ দিবেন আমি আস্তে আস্তে সারব একসাথে সব পারব না এত বড় অন্যায় জেনা করে মদপান করে মিথ্যা বলে চুরি করে রহমতের নবী গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আল্লাহর নবী ওই বান্দাকে বললেন এমন একটা ঔষধ দে এটা প্রাথমিকভাবে ব্যবহার করো বাকি ঔষধ পরে দেওয়া হবে নবী এমন একটা ঔষধ দিলেন যে ঔষধটা গ্রহণ করার কারণে এক ঔষধে বান্দা চারটা অন্যায় সেরে পবিত্র হয়ে গেল সুরায় ভাবজে নবী মনে হয় বলবে যে আগে চুরিটা ছাইরা দাও মিথ্যা জেনা মদপান করা এটি আস্তে আস্তে ছাড়বা যাক ঠিক আছে আগে চুরি ছাড়ো কি ছাড়ো নবী কয় না শোনো প্রথম ঔষধ জবানের দ্বারা মিথ্যা কথা বলবা না সুরায় খুশি মিথ্যা বলবো না এটা কঠিন হইল দরকার হয় মুখে কষ্টে লাগায় রাখো মিশা কমু না কিন্তু খুশি চুরি তো আমারে বন্ধ করতে নবী বলে নাই তাহলে আজকের চুরিটা হবে দামি চুরি নবী জানে আমি চোর আমাকে বাধা দেয় নাই অতএব আজকের চুরি হবে দামি কিন্তু নবী এমন মেডিসিন দিছে মিথ্যা কথা বলবি না চোরায় বাসায় গিয়া রাতের গভীরে চুরি করার জন্য যখন রওনা হয়ে গেল রাস্তার মাঝে গিয়া দাঁড়ায় চিন্তায় পড়ে গেল নবী জানে আমি চোর আজকে বড় লোকের বাড়ি চুরি করলে তো নবীর কাছে খবর যাবে যদি নবীর কাছে খবর যায় নবী আমারে ডাকবেন কারণ জানে আমি চোর দাইকা যখন জিজ্ঞাসা করবেন চুরি করছনি শর্ত কি মিথ্যা মিথ্যা বলা যাবে না তাহলে আমার হাসা কথা কইতে আমি করছি না আমি রসুলের সামনে দ্বিতীয়বার আমি চোর হইয়া দাঁড়াতে চাই না উল্টা ব্যাগ কইরা ঘরে গেল আর চুরি করবে না ওয়াদা করলো ঠিক আছে চুরি ছাড়লাম তবে মদপান করতে তো বাধা নাই বাসায় গিয়া গভীর রাতে মদের বোতল হাতে নিয়ে অপারেশন হয়ে গেল নবীর কাছে যদি খবর যায় আর জিজ্ঞাসা করে তো আমাকে বলতে হবে আমি মদ পান করেছি না এটাও সম্ভব না এভাবে একটা একটা করে সব অন্যায়গুলো ছেড়ে দিল যেই মানুষ ছিল মক্কার বড় খারাপ রহমতের নবীর সোয়া পাইছে এরা স্বর্ণের মানুষ হয়ে গেল আল্লাহ জিব্রাইলের কয় লিস্টিটা নিয়ে নবীজির কাছে দাও এই লিস্টির মধ্যে দশজনার নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত নারীদের জন্য আমার নবী রহমত আলাদা এমন এক সময় নবী মক্কা নগরীতে আসছেন যেই সময় মক্কার মানুষগুলো নারীদেরকে সমাজের অবহেলিত মনে করত কন্যা সন্তান হলে মনে করত কপাল খারাপ এখনো কিছু বদমাশ
কিছু চরিত্রহীন বেহায়া এই সমাজে আছে যারা কন্যা হলে মনে কষ্ট পায় আছে না নাই দোয়াটা কইরে দিমু নি যে আল্লাহ যেন ওর জীবনে কন্যা না কইরে দিল আর কাম শেষ শেষে দেখবার বউ নাই তো তো নারী না এত বড় বেয়াদব এত বড় বেলাজা বেহায়া কেমন বেহায়া কন্যা হইছে তো হইছে এখন বউর সাথে ঝগড়া করে কন্যা হইল কা কন্যা হইল কা দোষ কি বউর বউ সন্তান বানায় আল্লাহ হেদায়েত দান করুন অথচ মদিনার নবী নারীদের সম্মান বাড়ায় দিলেন এত পরিমাণ নারীর সম্মান বাড়াইছেন কিয়ামত পর্যন্ত আর একটা ছিদ্র নাই রাস্তা নাই যে কেউ আলাদা করে বাড়াবে বরং কোন চালাক যদি চালাকি করে বলে নারীর সম্মান আমরা আলাদা বাড়াবো নারীর সম্মান দিতে পারবে না চালাকি করলে হবে নারীরা অপমান সম্মান যত যত লাইনে বাড়ানো দরকার কে বাড়ায় দিছেন আমার আল্লাহ কার মাধ্যমে নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আর কোনো রাস্তা নাই নতুন বাড়াবার চালাকি করলে সম্মান হবে না অপমান নারীরা বাদশার মতো চেয়ারে বয়া সারা জিন্দেগি কাটাবে ওরা কষ্ট করবে না স্বামী কষ্ট করে খাওয়াও ছেলে মেয়েরা কষ্ট করে খাওয়াও ঠিক না বাবা কন্যাকে খাওয়াও মেয়ে জীবনভর বাদশার হালাতে চলবে মেয়েটাকে ধমক দেওয়া যাবে না গালি দেওয়া যাবে না মেয়েটার শরীরের মধ্যে আঘাত করা যাবে না খবরদার শোষণ করার অনুমতি নাই তবে শাসন করবা শাসনটাও হতে হবে সহনীয় ইনসাফের সাথে আল্লাহ এমন সম্মান নারীদেরকে দান করেছেন কিয়ামতের দিন আমার আল্লাহ হাজারো লাখো কোটি 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 মানুষের সামনে আল্লাহ যদি বলেন মোহাম্মদ আমার প্রিয় রসুল কেমন প্রিয় আমার সব নবীরা আমি আল্লাহর আশিক আর আমি আল্লাহ নিজে হলাম মোহাম্মদের আশিক সুবহানাল্লাহ না এত প্রিয় আল্লাহর নবী সেই নবী বলেন এই নারীর দল যদি কেউ এক কন্যার বাবা হও তুমি শুকর আদায় করো তুমি একটা জান্নাতের মালিক যদি দুইটা কন্যা পাও কয় জান্নাত দুইটা জান্নাতের মালিক এই বাবা তুমি যদি তিনটা কন্যা সন্তান পাও তুমি তিনটা কন্যা সন্তানের বিনিময়ে তিনটা জান্নাতের মালিক নবী বলেন আমি এত বড় দামি গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ আমার একটা ছেলে না আমি চার কন্যার বাবা আমার একটা ছেলেও আমি চার কন্যার বাবা মক্কার বেঈমানেরা কয় মোহাম্মদ মরে গেলে তার বংশ নির্বংশ হয়ে যাবে কেউ নাম নিবে না কিন্তু নবী বিদায় হয়ে গেল এখনো নবীর গুণগান চলে না চলে না কেয়ামত পর্যন্ত চলবে কেয়ামতের দিনও চলবে কিন্তু যারা নবীকে নির্বংশ বলেছিল তাদের নাম এই দুনিয়ার কেউ জানে না নবীর যে বংশটা এখনো আছে এক তো বংশগত হিসাবে রসুলের এখনো বংশধারা আছে আর রুহানি সন্তানের দ্বারা তো আল্লাহ নবীর সম্মান মুখে মুখে রেখেছেন বেঈমানরা পর্যন্ত প্রশংসা করে করে না আর নবীর যে বংশধারাটা এখনো দুনিয়াতে আছে ছেলের দ্বারা না মেয়ের দ্বারা
মেয়ের দ্বারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে নবী নারীদের জন্য আলাদা রহমত নারীদের উপরে জুলুম করার কোনো আইন ইসলামে আর করা হয়নি দেখেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে আছেন তখন কি নবী তো নাই এখন খেলাফতের দায়িত্ব কে আরে কথা কয় না কেন সবাই বলেন তো কি নাম বলছি ওমরে ফারুক এরপর কি দেখেন তিনি খেলাফতে আছেন হযরত আলীও তার পাশে আছেন রাদিয়াল্লাহু আনহু এক মহিলা আসেন তার আদালত কার আদালতে ওমরের আদালত এসে মহিলা নিজে বলতেছেন খলিফাতুল মুসলিমিন আমি এক অপরাধী বলে কি বলে আমি জিনা করেছি কি করছি জিনা করেছি আমার পেটে একটা অবৈধ বাচ্চা আছে আমার বিচার করেন দুনিয়াতে আমার বিচার হোক আখেরাতের বিচার সহ্য করা যাবে না ওমর তো বুঝেন গরম জল্লাদ রেডি হয়ে যাও নারীর হত্যার জন্য পার্শ্বে কে আছেন মোনাজাত দিয়ে দিব আমি বললাম না জোর করে কথা বলতেছি আমার এখন ঘুমানোটা অজীব আমার চোখে খালি ঘুম হযরত আলী খলিফাতুল মুসলিমিন সাবধান বলে কি বলে এখন বিচার করা যাবে না বেইনসাফি হয়ে যাবে কেন মহিলার অপরাধ আছে বাচ্চার কোনো অপরাধ আছে তাহলে মহিলাকে যদি হত্যা করা হয় তো বাচ্চার উপর একটা বেইনসাফি হবে ওমরকা ঠিকই তো এই জল্লাদ দাঁড়াও ওমর বললেন আলী আপনি একটু সমাধান দিয়ে দেন আর আলীর তো জ্ঞানের পরিধি কত বেশি সেই দিক গেলে আর এক দিক সাত বছর বয়সে কয় বছর সাত থেকে দশ বারো এর মধ্যে হযরত আলী গিয়া রসুলের হাতে হাত লাগায় কালেমার পতাকা উড্ডিনের শপথ নিলেন সাত থেকে কয় বছরের মাঝখানে বারো আর যুবক তুমি আজ তোমার পঁচিশ বছর তুমি ইসলামের পতাকা উড্ডিন করবে তুমি ইসলামের পতাকাই চিনো না পতাকাই চিনে না মুসলমানের কালেমা শুদ্ধ করে পারো না মুসলমানের পরিচয়ে প্রথম সালাম দিতে পারো না হযরত আলী সাত থেকে বারোর মধ্যে নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে ফেললেন আল্লাহর নবী আলীর জন্য এতদিন ছিল হযরত আলী নবীর চাচাত ভাই এখন সাহাবী কিছুদিন পরে হবেন কি নবী কলিজা দিয়া দোয়া করলেন হে আল্লাহ এ আলীর জ্ঞান বাড়াও আলীর আল্লাহ এমন জ্ঞান বাড়ায় দিলেন নবী বললেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা আমি হইলাম ইলম ও হিকমতের ঘর আর এই ঘরের দরওয়াজা হলো আমার আলী ইলমেরা ইজাজ ও করদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসাওয়াব হযরত আলী সমাধান দিয়া বললেন এই আম্মা যান নিশ্চিন্তে বাড়ি চলে যান আরামে খাবেন আর ঘুমাবেন এরে আম্মা যান সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে কোনো চিন্তা করবেন না
সন্তান দুনিয়াতে আসার পরে লালন পালন করে উপযুক্ত বানাবেন। সন্তান যখন নিজের পায়ে দাঁড়াইয়া চলতে পারবে তখন আপনি আদালতে আসবেন, আপনার একার বিচার করা হবে। আলী ফয়সালা দেওয়া মাত্র হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসার জোয়ার নিয়ে আলীকে বললেন, আলী লাউলা আলিউন লাহালাকা উমার, ও আলী তুমি যদি আজকে না হইতা আমি ওমর মনে হয় ধ্বংস হয়ে যাইতাম। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝেন, নবী বলেন আমি চার কন্যার বাবা, আমার কোন ছেলে নাই, কিয়ামতের আমার আল্লাহ হলেন রব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জগৎ সমূহের জন্য আল্লাহ কি রব, জগৎ সমূহের জন্য আল্লাহ হলেন রব, নবী হলেন রহমত, আ ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউ নাইন খতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। রুহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্বের জগতে আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, কবর জগতের জন্য আমার নবী রহমত, হাসরের জগতের জন্য আমার নবী রহমত, রুহের জগতের জন্য রহমত। এই জন্য আর এক জায়গায় আছে আল্লাহ পাক বলতে চান, যদি আমি আমার বন্ধু মুহাম্মদকে না সৃষ্টি করতাম, আমি আল্লাহ আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না, সব তার মহব্বতের জন্য, সব তার মহব্বতের জন্য। আমি মহব্বত করি মুহাম্মদকে, আর দুনিয়াওয়ালারা যদি মোহাম্মদকে মহব্বত করে অনুসরণের মাধ্যমে, আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে অকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা لافتخار بالعلوم والغنى هر گری دے نیکو تو تیار ہے جو نہ منگے اس سے تو بیزار ہے۔ قیامت پر جنتو جو تو مانوش آج بے آج سیلو آج دے سے ایدر مدھیکتا দুনিয়াতে যারা আসছে সবার ভিতরে একটা রুহ আছে না নাই? যারা আসবেন তাদেরকে আল্লাহ রুহটা দিবেননি, দিবেন। এই রুহুদেরকে আল্লাহ, রুহের একটা জগৎ আছে, ওখানে রুহুরা থাকে আর কোথাও না, আল্লাহ সব রুহুদেরকে এক জায়গায় জমা করলেন, আল্লাহ নিজে শিক্ষক হইলেন, আর রুহের জগতের সব আত্মাদেরকে ছাত্র বানাইলেন, আল্লাহ নিজে শিক্ষক হইয়া রুহ জগতের রুহদের ছাত্র বানাইয়া একটা সবক দিলেন। সবকটা হলো আল্লাহর একত্ববাদ, তাওহীদ যাকে বলা হয়। আল্লাহ সবক দিয়া এটা পরীক্ষা নিতে চাইলেন, আল্লাহ রুহের জগতের সব রুহুদেরকে প্রশ্ন করলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব না?
সব আত্মা চুপ হয়ে গেল, কোন আওয়াজ নাই। আল্লাহ বললেন, আমি কি তোমাদের রব না? প্রথম আত্মার জবাব আসলো মুমিনদের থেকে, আর মুমিনের মধ্যে শ্রেষ্ঠ মুমিন রহমতুল্লিল আলামিন আল্লাহর নবীর আত্মা প্রথম জবাব দিল, বালা, হা, আপনি আমাদের রব। প্রথম জবাব কে দিলেন? আমাদের নবী। নবী জবাব দেওয়ার পরে বাকিরাও সবাই মুমিনরা কয়, আপনি আমাদের রব। ওই সময় ওখানে কিন্তু বেঈমানদেরও আত্মা ছিল, বেঈমানরাও বলল, বালা, আপনি আমাদের রব। এই যে আপনি আমাদের রব কথাটা সূচনা করলেন আমার নবী, তাহলে অন্যান্য আত্মাদের জন্য জবাব দেওয়া কি হয়ে গেল? সহজ হয়ে গেল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার জগতের জন্য আমার নবী রব, আমার নবী রহমত। আমার নবীর কারণে আজ গোটা দুনিয়া শান্ত, বেঈমানেরা বেঈমানি করিয়াও পার পায়, আল্লাহর পক্ষ থেকে তেমন কোনো অতিরিক্ত ঘন ঘন দ্রুত গজব আসে না। অথচ আল্লাহ যদি চান গোটা দুনিয়া ধ্বংস করতে একটা সেকেন্ডও লাগবে না। কাদেরে কুদরতু দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহাদার। দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত। নবীজির মহব্বতে আল্লাহ পাক আমাদেরকে এতটা মায়া করেছেন, অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের ঘরে চেহারাটা নষ্ট হয়ে যেত, বিকৃত হয়ে যেত। এ যুবক, আল্লাহর গোলাম, রহমতের নবীর উম্মত হওয়ার কারণে ওই অন্য নবীর উম্মতের তুলনায় গুনাহ তো কম করো না রে বাবা। মনে হয় যেন মাথায় যতটা চুল আছে এর থেকে বেশি আপনার আমার গুনাহ। গুনাহটাকেই তো গুনাহ মনে করিয়া, আবার গুনাহ করিয়া অনুতপ্ততা নাই, কান্নাকাটি নাই, মরণের চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম, অন্য নবীর উম্মতের চেহারা গুনার কারণে পাল্টায় দিতাম আমি আল্লাহ, তোমার এত গুনা কম করো না। দুনিয়ার বড় বড় নবীদের উম্মতেরা নবীদের সাথে এই পরিমাণ বেয়াদবি করেছে, আমরা সাধারণ কারোর সাথে এই পরিমাণ অপরাধ করি না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা শুধু আমার মায়ার নবীর উম্মত হওয়ার কারণে হাজারো লাখ কোটি গুনার কারণে আমি আল্লাহ তোমাদের চেহারা পরিবর্তন করি না, শুধু আমার তো মহব্বত আছেই, নবীর কারণে আরো বেশি মহব্বত আছে। ইয়া এলাহি, মুজুসে মুজুকো দূর কর, তাকে দেখো মুজুমে তুজুকো
এক নজর ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যা ইলাহি তু মেরা মাশুক হ্যা ওয়মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন এরে নবীর উম্মতেরা নবীজির মহব্বতে আমার আল্লাহ জমিনটাকে জায়নামাজ বানায় দিলেন যেখানে তুমি সেজদা দিবা সেখানেই কবুল হয়ে যাবে আল্লাহর জন্য আল্লাহ জমিনটাকে জায়নামাজ বানায় দিলেন আর কোন নবীর বেলায় এই সুযোগ আল্লাহ দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন এরে নবীর আশেক জমিনের মধ্যে আমার আল্লাহ নবীজির মহব্বতে অনেক নিয়ামত অনেক ছাড় দিয়েছেন এরে নবীর উম্মত নবীর কারণে আল্লাহ আমাদের এমন নিয়ামত দান করেছেন আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই নবীর মহব্বতে আল্লাহর জন্য যেই উম্মত নামাজ পাঁচ বেলার পড়বে আল্লাহ তাদেরকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন কয়ক্ত মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা استعينوا آيات قرآن خا آيات قد أفلح را يادكون غور كندر معني أزد الصادقون الله نبير بركته باسكتو نمازر فلافل قيوكتو নবী আমার দুনিয়ার জগতের জন্য কেমন রহমত বান্দা তুমি এশার নামাজ পড়ে ঘুমাও ঘুম থেকে যদি তুমি ফজর উঠা নামাজ আদায় করো ঘুমাইয়া যেই সময়টা কাটাইবা ওই সময়টা অনেকের পাল্লায় ওজন দেওয়া হবে এই সুযোগ কোন অন্য নবীর উম্মতেরা কিন্তু কপাল খারাপ আমরা পাইয়াও তা অনেকে চিনি না বুঝি না জানি না আমল তো আরো দূরের কথা বরং নিমক হারাম আছে কিছু বিরোধিতা করে আছে না নেই বলে নামাজ না পড়েও আমাকে ইমান তাজা আর এত নামাজ দিয়া হবে কি আবার আরো আশ্চর্য একদল টুপিওয়ালা দাবি করে আলেম বলে বেশি নফল ইবাদত লাগে না তো প্রশ্ন সাহাবায়ে কেরাম এত দামি এলেমে আমলে এখলাসে তাকওয়ায় জান্নাতের টিকিট পাইছেন কয়জন তারাও সারা রাত নফল ইবাদতে কাটাইলেন কেন তিন দিন পাঁচ দিন সাত দিনে কোরআন খতম করলেন কেন সাহাবাদের থেকে আমরা কি দামি আসলে খোঁজ নিয়ে দেখবেন ভিতরে ভেতরে এরা সাহাবা বিদ্বেষী সাহাবা বিদ্বেষী যারা এরা হক না বাতিল ইশারা ইঙ্গিতে যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে এরা মুসলমান বটে তবে বাহাত্তর দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত
আল্লাহ হেদায়েত দান করেন أرسلناك إلا رحمة للعالمين ما يار نبي دنيا جغتر جن رحمات إر نبي عاشق آمار نبي رمتر حيات خوبی کام أنو نبي حيات انك بشي কিন্তু এই কম হায়াতে আল্লাহ আমার নবীর উম্মতের এত নিয়ামত দান করেছেন হাজার 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 মাস লাগাতার ইবাদত করলে যা পাবে পাইতো অন্য নবীর উম্মতেরা মুহাম্মদের উম্মতের আল্লাহ হাজার 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 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ এক রাতের ইবাদতে দিয়া দিবেন বলেন তো সেই রাত্র কোনটা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হাজার মাস থেকে উত্তম হাজার মাসের মত না তার থেকেও বেশি এক রাতের ইবাদতের সওয়াব এটা মুসা নবীর উম্মতেরা পাইছে এই সুযোগ কিন্তু দুঃখ এই সুযোগ পাইয়াও আখিরি নবীর উম্মতেরা ইবাদত করে না রাস্তায় ঘুরে আড্ডা করে আর ডেক্সেট বাজায় আর একটা কি করে ওই বাতি ফুটায় আতশবাজি যেই কামগুলো করবে রসূলের দুশমনেরা এই কাজগুলো এখন গ্রহিত কাজ অসামাজিক কাজ ওয়ান ইসলামিক কাজ মানুষের ক্ষতির কাজ এ করে এখন মুসলমান এক জায়গায় আতশবাজি করতে যাইয়া ঘরে আগুন লাগায় দিছে কি আনন্দ পায় বুঝাবার কোনো ভাষাই খুঁজে পাই না নিজে বুঝি না তা আরেকজন আর কেমনে বুঝাবো আসলে এটা তকদির কফাল যদি খারাপ হয় তো সৃষ্টির শ্রেষ্ঠ নবীও বয়ান করলে কালেমা পড়ে না কি ইতিহাস আছে না নবীর মতো ব্যক্তি যার কোনো গুনাহ নাই তুলনা নাই সেই নবীও বয়ান করেন কালেমা এরকম কি দুই একজন আপনাদের জানা আছেন যে নবীর এত মেহনতের পরেও বিরোধিতা করে কালেমা পড়ে না বলেন তো দুই একজনের নাম আবু জাহেলের নামটা তো জানেন না তো আবু জাহেল কিন্তু এখন নাই তবে আবু জাহেলের চরিত্রের কিছু মানুষ আছে আছে না নাই নিজেও নামাজ পড়ে না অন্যে পড়ে তাও পছন্দ করে না নিজেও দাড়ি রাখে না অন্যে রাখবে তাও পছন্দ করে না এটা কেমন জানেন নি নিজেও গরুর গোশত খায় না আরেকজনে খাইবে তাও পছন্দ করে না এটা কি সিঙ্গেল কপাল পরা না ডবল নিজেও মিষ্টি খায় না আরেকজনে খাইবে মজা কইরা তাও খেতে দেয় না এটা আসলে মানুষ হ্যাঁ এটা আসলে ভালো মানুষ না জালেম নিজে মিষ্টি খায় না কেন সরকারের নিষেধ হ্যাঁ মিষ্টির ভিতরে বিষ না তার পেটে বিষ কি গরুর গোশত খায় না সমস্যা কি গোশতের না তার শরীরের এই জন্য আরো দর্জনে আপনি এক টুকরা খান না কেউ ধাক্কা দিয়ে দিলে আপনি ১৩ বার দোয়া ইনুস পড়েন আর একজনে বিসমিল্লাহ সারা ১.৫ কেজি খাইয়া লয় ঠিক নি তাহলে নিজেও খায় না আর একজনকেও খেতে দেয় না
এটা কি আসলে মানুষ না জালেম কপাল পরা কি শুধু সিঙ্গেল না ডবল নিজেও নামাজ পড়ে না অন্যে পড়ে তাও পছন্দ এরকম জালেম আছে না নাই নিজেও জিকির করে না অন্যে জিকির করে তাও পছন্দ করে না আরে ভাই পছন্দ না করলেই তো বাধা দেয় কি এরকম জালেম আছে না নাই নিজেও তাবলীগ করে না অন্যেরা দাওয়াত তাবলীগে গিয়া নিজের একটু চরিত্র ভালো করবে এটাও পছন্দ এরকম জালেম আছে না নাই নিজেও কোরআন পড়ে না কেউ কোরআন পড়বে তাও পছন্দ নিজেও আলেমদের কথা বয়ান শুনে না অন্যেরা বয়ান শুনে উপকৃত হবে এটাও পছন্দ করে না কয় এত ওয়াজ দিয়া লাভ কি কে কয় হিন্দু বৌদ্ধ কে কয় এত ওয়াজ দিয়া ওই মানুষ রূপী জানোয়ার বেহায়া বেলাজা একবারও বলে নাই এত সিনেমা হল দিয়া লাভ কি একবারও বলে না এত নারীদের বেহায়া বেলাল্লাপনার উলঙ্গ নাচ দিয়া লাভ কি জুয়ার আসর যাত্রার পালা দিয়া লাভ কি ওই জালেমে বলে নাই ও বলছে এত অজ দিয়া লাভ কি তার একটা জবাব দেওয়া লাগে না সহজ জবাব ওর মতো গাদ্ধারকে বেলাজা বেহায়াকে সাইজ করার জন্যই হলো এই ওয়াজ এখন ও তো প্যান্ডেলে আসবে না আসবে ওর জন্য বাইরে মাইক লাগানো হয়েছে ওর জন্য বাইরে মাইক লাগানো হয়েছে হয়তো আসবে না শুনবে তো শুনবে না শোনার পরে হতে পারে আল্লাহ হেদায়াত দিতে পারে কি আর যদি কপাল খারাপ হয় তো নবীর বয়ানে না হইলে আমার বয়ান হইব আমার তো মানে তুলনাই চলে না আমাদের বয়ানের তো কোনো তুলনাই নাই আমরা মানুষের কাতারেই না তা আমি গুনাগার আপনাকে কিসের বয়ান করব আমি জামাতে নামাজ পড়ি না আপনাকে নামাজের গুরুত্ব কি বুঝাবো বুঝাইলো আপনাদের অন্তরে অ্যাকশন আসবে না এটাই স্বাভাবিক আল্লাহ হেদায়াত দান করুন নবীর কারণে আমরা পাইলাম কিন্তু সেই নবীরে আমরা এ যুবকেরা তোমরা তো মহা জ্ঞানী আমরা টুপিওয়ালারা নির্বোধ বোকা তোমরা আমাকে এভাবেই তো খেয়াল করো ধারণা করো আমাকে কোনো বুদ্ধি নাই তোমরা সব বুদ্ধিজীবী তোমার জিবি কত ওয়ান না টু কয় জিবি টিবি আছে কিনা জানি না যাও ছিল হ্যাং হয়ে গেছে যে কারণে ছাত্র হইয়া শিক্ষকের সাথে গাদ্দারি করি সন্তান হইয়া মা বাবার সাথে বেয়াদবি করি আছে না নাই আল্লাহ হেদায়াত দান করুন আমার নবীর থেকে বড় মুফতি বড় মুহাদ্দিস বড় মুফাসসির বড় ডাক্তার বড় বৈজ্ঞানিক বড় দার্শনিক আছে ছিল সামনে আসবে সবাই একমত কি যুবকেরা কও একমত ওই নবীজির আদর্শ আছে না নেই ওই নবীর আদর্শ দুর্বল দুর্বল নবীর আদর্শ থেকে অন্য কারো কাছে আরো ভালো আদর্শ আছে কিনা নতুন হ্যাঁ নবীরটাই শ্রেষ্ঠ সবাই একমত থাকলে যদি কও যে না নবীরটা থেকেও ভালো আদর্শ আরো কারো কাছে আছে বলো আমি ওইটা নিব নবীরটা বাদ দিয়ে দিব তাহলে নবীরটাই শ্রেষ্ঠ আচ্ছা বলো তো যুবক ভাইরা নবীর আদর্শের মধ্যে কি নককাটার নিয়ম আছে ওই নবীজির শ্রেষ্ঠ আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম আছে তুমি বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটলা কেন বলো
কি লাভ? একটা লাভের কথা যদি বলতে পারো আমি ওই লাইনে যাব যে হ্যাঁ, বেঈমানের গোলাম হইয়া চুল কাটলে চোখের পাওয়ার বাড়ে, মাথা ঠান্ডা থাকে, চেহারা উজ্জ্বল হয়, একটা কও না যে হ্যাঁ একটা উপকার আছে। যুবকেরা বলো ফাবুহিতাল্লাজি কাফা, বোবা হয়ে গেছে, জবাব দেওয়ার হিম্মত নাই। আচ্ছা এতটুকু বলো, বেঈমানের লাইনে গিয়া নবীর আদর্শ জবাই করিয়া বেঈমানের লাইনে গিয়া চুল কাটলে কোন লাভ আছে? সত্য কথা বলো, আছে? তাহলে তুমি গেলা কেন? কত বেঈমান নবীর আদর্শ মানতে গিয়া কালেমা পড়ল, কথা ঠিক না? তোমার কিসের অভাবে তুমি নবীরটা ছাইরা বেঈমানেরটা ধরছ? কিসের অভাব? অথচ সারা দুনিয়ার মানুষ শ্রেষ্ঠ, এর মধ্যে মুমিন শ্রেষ্ঠ, বেঈমান মুমিনের কর্মচারী। সব বিধর্মীরা, অমুসলিমরা মুসলমানের কর্মচারী। আমগো প্লেন বানানোর শক্তি আছে, সাহস আছে, মেধা আছে, সময় নেই। এই কাম করবে ওরা, আমরা টাকা দিব, এ দিয়ে ভাত খাইব। ফ্যান বানানোর টাইম নেই, ওরা বানাইবে। ওগো কাম কাজ নেই তো, আমরা টাকা দিব, ফ্যান কিনবো, এই টাকা দিয়ে ওরা ভাত খাইবে। ওদের থেকে মেধা তুলনামূলক অনেক ভালো মুসলমানের মেধা। মুসলমানের মধ্যে বয়সের হিসাবে যৌবন কালের মেধা আরো পরিচ্ছন্ন। এক ইহুদি বেঈমান যদি রাষ্ট্র চালাইতে পারে, তুমি মুসলমান পারো না কেন? তোমার মধ্যে ওর থেকেও মেধা বেশি, তুমি তা কাজে লাগাও না, বরং আরো নষ্ট করতেছো। কি দিয়া? কি দিয়া? খবর নেই। তোমার মা, তোমার বাবা, তোমার কেউ আপন না, মোবাইল তোমার আপন। এই মোবাইল তোমাকে কুত্তার থেকেও চরিত্র খারাপ বানায় দিছে। কুত্তার চরিত্র এত খারাপ না, তোমার চরিত্র এত খারাপ। কত খারাপ জানো? তোমার চরিত্র এত খারাপ, তোমার কলিজার মা পর্যন্ত বড়দোয়া করে, তোমার বাবা তোমার অভিশাপ দেয়, তোমার শিক্ষক অভিশাপ দেয়। এক কথায় তুমি মরলে সবাই খুশি। তাহলে জীবনে এইটাই কামাই করছো, সবার বড়দোয়া, মইরা গেলে সবাই খুশি, এটাই তোমার জীবনের ফুটন্ত পাওনা। এর থেকে নির্লজ্জতা কি হবে? লজ্জা না থাকলে তোমার কথায় ধরবে না। আমার মা বলে, যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না। মোবাইলের কারণে খালি আখেরাতের পীড়া, নগদ যে ক্ষতিগুলো হইতেছে, বিছনায় বইয়া কাঁদবা, চোখের পানি মুছার মানুষ পাইবা না। একটা মানুষ তোমাকে ভালো জানবে না, শুধু ধিক্কার জানাবে। চরিত্র এত অমূল্য সম্পদ। চেহারা যদি সুন্দর না হয় বিউটি পার্লার দিয়া কয়দিন, চরিত্র যদি ভালো না হয় টাকা দিয়া মাস্তানি কয়দিন। তোমার এ কথা দিলেও বাড়ি খায় না, কপাল এমন ভাবে পুরছে যে একটু অনুভূতিও নেই, যে আসলে কি আমি এত খারাপ, অনুভূতিটাও নেই। আর আমি বান্দার বুঝাবার জন্য বলছি, আল্লাহ অহংকার থেকে হেফাজত করুন, বুঝাবার জন্য বলছি, আমি বান্দার সার্টিফিকেট নাই, লেখাপড়া করছি কওমি মাদ্রাসায়, মানুষ উপরে উঠতে হলে টাকা পয়সা লাগে, কিচ্ছু নাই,
কিন্তু তোমাকে 14 গোষ্ঠীর থেকে সম্মান আল্লাহ কম দিবেন না বেশি এটা আল্লাহ দেয় টাকা দিয়ে কেনা যায় না আর তুমি কি অর্জন করলা তুমিও তো একটা মানুষ আচ্ছা আমার মতো হুজুর হইয়া তোমার সম্মান না অর্থ দরকার নাই তুমি বাংলাদেশের মধ্যে একটা জাতীয় পর্যায়ের ডাক্তার হও দেখো তোমার সম্মান কত উপরে তুমি বাংলাদেশের সন্তান জাতীয় পর্যায়ে তুমি একজন ইঞ্জিনিয়ার হও তুমি একজন প্রফেসর হও ওই বেশ্যা তাসনিমার মতো ডাক্তার হইলে তো জোতার বাড়ি খাবা আহমদ শরীফের মতো প্রফেসর হইলে তো জুতার বাড়ি খাবা এইজন্য তুমি যত উপরে উঠতে চাও তোমার উপরে ওঠার একমাত্র পুঁজি চরিত্র আর কিছু না চরিত্র খারাপ পুরা বাংলাদেশে পরীক্ষায় এক নাম্বার হইলো তোমার সম্মান নাই জুতা যেখানে যাবা জুতা চরিত্রের কারণে আল্লাহ হেদায়েত দান করুন নবীর আদর্শ সুন্দর তুমিই বলো অথচ মানো না আমি তো এতক্ষণ বয়ান করছি একজনকেও বলি না এই সব হুজুর হয়ে যাও একবারও বলিনি বরং আমি বলবো তুমি যেখানে থাকো যেই লাইনে থাকো স্কুল কলেজ চাকরি ব্যবসা যেখানে থাকো চরিত্র ঠিক করো আর পৃথিবীতে উত্তম চরিত্রবান আমার রসুল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রসুল আদর্শের মডেল সেই রসুলের আদর্শ বাদ দিয়ে তুমি বেঈমানেরটা গ্রহণ করো আর বেঈমানেরা কালেমার পরে মুহাম্মদেরটা গ্রহণ করে অথচ তুমি এখানে আছো মুসলমান আমিও মুসলমান তুমিও যে আল্লাহকে মানুষে আল্লাহকে আমিও মানি তাহলে তোমার আল্লাহ আমার আল্লাহ কয়জন তোমার আমার নবী বলেন তোমার আমার কাবা ধর্ম এক না দুই তোমার আমার দীন ইসলাম ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরছি তাও সিস্টেম এক বিদায় বেলার সিস্টেমও এক কাফন হবে কয়টা কয়টা কালার হবে আলাদা না সব এক কে ধনী কে গরিব কে শিক্ষক কে ছাত্র কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী সব এক কাফনে লেখা থাকবে ডাক্তারের লাশ কাফনে লেখা থাকবে পিসাবের লাশ এমপি সাহেবের লাশ কোটি 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 হাজার কোটি টাকার মালিক ও যদি মরে কাফন কয়টা সম্মানে একটা বাড়ানো হবে রিকশা ড্রাইভার মারা গেলে টাকার অভাবে একটা কাফন কমানো হবে কবরের সাইজও কি এক কবরের প্রশ্ন তিনটা তাও এক কি প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও টের পাও না তো অন্য নবীর উম্মতেরা গুনাহ করত ঘুমের থেকে উঠে দেখতো চেহারা বান্দর শুয়া রয়ে গেছে তোমারটাও হইতো শুধু মুহাম্মদের কারণে আল্লাহ করেন না কিন্তু সে নবীরে চিনলাম যদি চিন্তা তাহলে আমাকে হুজুরগো এত বয়ান করতে হবে কেন তোমারে আজকে বয়ান করব হিন্দুদেরকে বয়ান করব খ্রিস্টানদেরকে বয়ান করব উত্তরবঙ্গে যাইয়া পঞ্চগড় ঠাকুরগা দিনাজপুর যেখানে টাকা দিয়া দুনিয়াদারেরা মুসলমানকে কাদিয়ানি বানায় খ্রিস্টান বানায় ওখানে যাওয়ার টাইম নাই মুসলমানের তালি দিতে দিতে বারো মাস শেষ না ঘুমানোর টাইম আছে না খাওয়ার টাইম আছে এই যে কথা বলতেছি চোখে শুধু ঘুম জোর করে কথা বলতেছি পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই বারো মাস প্রতিদিন
দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা এরপরও অন্তরে কোনো কষ্ট রাখি না এত কষ্ট করার পরও পাই ফলাফল গালি কি ভাই গালি তাও হিন্দুরা দিলে কষ্ট লাগে না বিধর্মীরা দিলে লাগে না দেয় কারা জাতিরা আপন যারা তারা ক্লাস এইটে পরে আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে মাদ্রাসায় পাঁচ ক্লাস পড়ছে আরো দশ বারো ক্লাস বাকি বড় বড় আলেমদের বিরুদ্ধে ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করে মানে ও কপাল পুড়ছে আরো কিছু মানুষের কপাল পোড়ার ফিকিরে ব্যস্ত এরা ধ্বংস 100% এরা ধ্বংস এরা কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না কোনোদিন না এরা বেয়াদব বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করে এত দৌড়াদৌড়ি করি মুসলমানের পিছনে সব মুসলমানের নিয়ম তাবলিগালাদের মেহনত মুসলমানের পিছনে পিশাবরা দৌড়ায় ওলামায়ে কেরাম দৌড়ায় জুমার ইমাম খতিবরা দৌড়ায় বিনিময় গালাগালি চায়ের দোকানে বসলেই সমালোচনা অরপরও আমরা একটা কথা কটু কথা বলি না দুই একটা কথা কটু হইয়া গেল নাকি ফাঁকে ফাঁকে মাপ চাই আমার শরীরের পোশাকটা হাই ফাই না সাধারণ কিন্তু পরিচ্ছন্ন সেই তুলনায় তুমি আমার পাশে যদি দাঁড়াও মেশকের ঘেরান না পাইলো অন্তত গ্যারান্টি দিব গন্ধ আসবে না আর তোমার পাশে দাঁড়াইলে এই যুবক তোমার পাশে যদি দাঁড়াই নামাজ শেষ এক তো তোমার মুখে বিড়ির গন্ধ গাঞ্জার গন্ধ পোশাকের দুর্গন্ধ ধোয়ার টাইম নেই আর তাজা তাজা তোমার এস্তেঞ্জায় ঢুকছো পানি ব্যবহার করো নাই বাথরুমে গেছো পানি ঠিকমতো ব্যবহার করে পরিষ্কার হও নাই সেই গন্ধ এরপরও একজন কোরআনওয়ালা টুপিওয়ালারা এই কথা কখনো বলেও না বরং কাছে আসলেই হাসি দিয়ে সালাম দেয় বুকে লাগায় বিনিময় গালি আর কিছু না ইমাম সাহেবের বেতন কত পাঁচ দশ হাজার টাকা দু চার মাস বাকি তাও তো এক হাতে দেয় না মুসল্লিগ সভাপতি সাহেব কোটি টাকার মালিক হে বেতন দেয় মাসে একশো ইমামের বেতন আর একজনে দেয় পাঁচ টাকা কেউ দশ টাকা এইভাবে কইরা এই হলো ভালোবাসা মহব্বত এরপরে বয়ান কর্তব্য কমিটি কে কোন লাইনে আছে ওইয়া খেয়াল করে একটু লাইন আউলে গেলে সূর্য ডুবার পরে বিদায় ঠিক নি পুরা এলাকাবাসী জানে এই লোকটা টাটকা তাজা সুৎখ এর ঘরে খানা খাইলেই তার ইমান শেষ কিন্তু ইমাম সাহেবের খাইতে হইবে না খাইলে ইমাম উঠি নেই ঠিক নেই অথচ এই সুৎখরের কোন জিন্দেগির কোন আমল আল্লাহর কাছে যাবে না হজ করলে কবুল হবে না মসজিদ বানাইলে সওয়াব নেই কোটি কোটি টাকা দান করলে সওয়াব পাবে না বরং চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুণা লেখা হয় অনবরত এরে বানাইছেন আপনারা ধর্মের মিনার না তো শান্তি আসবে কেমনে শিয়ালের যদি মুরগি দিয়া কন তিন দিন পরে নিমু ফেরত আমানো তো যা হওয়ার কথা তাই হবে সবাই এক কথা মসজিদে কোনো রাজনীতি চলবে না বলে না কিন্তু বাংলাদেশে মসজিদ নিয়ে রাজনীতি বেশি কার কারণে বেশি কমিটির কারণে কির কারণ বলেন ঠিক
কমিটির কারণে আল্লাহ হেদায়েত দান করুন মসজিদে লেখা দুনিয়াবি কথা বলা কি কমিটির যারা পাওয়ার ওয়ালারা বেশি কয় বাধা দিলে ইমামের চাকরি নেই ঠিক আবার শান্তির আশা করেন না শান্তি কি আপনার আব্বা দিবে না আল্লাহ দিবে তো আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেন শান্তি অটো চলে আসবে আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ বলেন আমি নবীকে পাঠাইছি উভয় জগতের নয় জগৎসমূহের রহমত উভয় জগৎ না জগৎসমূহ উভয় জগৎ বুঝছেননি উভয় জগৎ কাকে বলে দুনিয়া আখেরাত এছাড়া কি আর জগৎ নাই দুনিয়ার জন্য যে নবী রহমত এই বিষয়টা বুঝাইতেছিলাম কি কি পাইছি নবীর কারণে কি কি পেলাম নারীদের জন্য নবী আলাদা রহমত পুরুষের জন্য নবী আলাদা রহমত ইমানদারের জন্য নবী আলাদা রহমত বেঈমানের জন্য নবী আলাদা রহমত লাভ কি একটা বদমাশও বুঝে না ওদের মাথায় কিচ্ছু নাই ওরা এত পৃথিবীর নিকৃষ্ট নির্মম যে একজনকে মাইরা তুই কি হইবি কি হইলো একজন আরে মারছে এখন তুই জেলখানার আসামি দশ বছর পর হয়তো তোর ফাঁসির আদেশ এসে যাইব তা লাভ কি আর একজনের টাকা খাওয়ার জন্য লোকটারে মেরে টাকার মালিক হইতে চাইলি কই লাভ হইছে এই টাকা খাইতে তো পারলি না পরিণাম ফলে জেলখানায় একটা মাইয়াকে নেওয়ার জন্য হত্যা করলি আর একটা ছেলেকে লাভ কি ওই মাইয়াও জেলে তুইও জেলে এটা কি গোপন খবর না নগদ তাহলে এই চিন্তাটা যদি আমার দেশের প্রত্যেকটা মানুষ করত তাহলে মানুষের উপরে জুলুম করত না মানুষ এত খারাপ হয় কেমনে এত নির্বোধ হয় কেমনে চোখের সামনে তাকায়া দেখতেছে মনে করছে আমি প্রশাসনে আছি আমারটা বোধহয় আমার অপরাধ কেউ দেখবে না ওরে মাওলায় যখন ধরায় দিবেন বাঁচাইবে কে হ্যাঁ আল্লাহ বড় কঠিন বিষয় বড় কঠিন মাওলায় যদি ধরাইয়া দেয় তখন নিজের স্ত্রী পর্যন্ত বিরুদ্ধে সাক্ষী হয়ে যায় আফসুস বড় আফসুস আল্লাহ আমাদের হেদায়াত দান করুন নিজের চরিত্র ভালো করো যুবক সেই ক্ষেত্রে তোমার প্রথম মুজাহাদা প্রথম প্রচেষ্টা মোবাইল থেকে নিজেকে দূরে সরায় দাও এটা কেমন ভাইরাস এইটা এই লিখে রাখ মরে গেলে কাগজে লিখে রাখ মোবাইল এমন এক ভাইরাস এই ভাইরাসের পৃথিবীতে কোনো অ্যান্টিভাইরাস নাই কেমন ভাইরাস জানোনি তোর শরীর খাবে এই মোবাইলে অ্যান্ড্রয়েড যারা চালাও গুগলে সার্চ দিয়ে দেখিস মোবাইলে মরার ভরের ফিডাফিডি তো ওটা বাদ ওটা যা আছে এই নগদ কি ক্ষতি হইতেছে চোখের পাওয়ার শেষ হচ্ছে কানের পাওয়ার কিডনি হার্ট সব ব্রেন ধ্বংস হয়ে যাইতেছে অকালে তোর মরণ হবে মরবি একটু দেরিতেই কিন্তু বিছনায় শুইয়া শুইয়া পঙ্গু হতে থাকবি বিকলঙ্গ হয়ে যাবে অকেজ হয়ে যাবে তোর পার্স গুলো কারণ আল্লাহ যত পার্স দিছেন এগুলোর মেয়াদ আছে না তুই মেয়াদের আগে এটি শেষ করে ফেলছ কার পেছনে পড়ে নষ্ট করতেছে এগুলো বাবার টাকাও শেষ করতেছ বাবার হক আদায় করো না মায়ের হক আদায় করো না এই মোবাইল নিয়ে কত মেয়ের চরিত্র নষ্ট করতেছ
তো যেই মেয়েটার চরিত্র নষ্ট করো, যেই মেয়ে তোর কাছে ওয়াদা দেয় কসম খাইয়া, ওই মেয়েটা আরো দর্জনার সাথে কসম খায় না, তার গ্যারান্টি কি আছে? বরং তুই যতদিন টাকা দিবি ততদিন আছে, তোর টাকা খাওয়ার জন্য আছে, তোরে রাস্তার ফকির বানায় আসতে বিদায়, ঠিক না? এগুলো কি বানানো? অহরহ দেখতেছো না, তারপর লজ্জা হবে না? এরপরে যদি আল্লাহ না করুন বিয়া করো, তোর কপালে বিয়া আছে কিনা 99% আমার সন্দেহ, 1% হতে পারে, কারণ চরিত্র যেই খারাপ, তোর কপালে বউ নাই, আছে জল্লাদ। কি আছে? জল্লাদ। 10টা মাইয়ার জীবন নষ্ট করেছ, এক জল্লাদ আইসা জুতার বাড়ি দিয়া 10টার ঝাল মিটাবে, লেখে রাখ। আচ্ছা যদি বিয়া হইয়াই গেল, তোর যে চরিত্র খারাপ এটা ডুববে তোর সন্তানের ভিতর, এটা শিখান লাগবে না, অটো চলে যাবে, অটো ফ্রি মাইন্ড, ফ্রি মাইন্ড। ছেলে যখন তোমার নাম ধরে বলবে হৃদয় এদিকে আসো, তুমি বলো কি ব্যাপার, ডোন্ট মাইন্ড, ব্যাস ফ্রি মাইন্ড আর ডোন্ট মাইন্ড, কল্লা শেষ, জিন্দগি শেষ, ইজ্জত শেষ, জুতার বাড়ি কি আর দেওয়া লাগে হাত দিয়া, বাস জিন্দগি বরবাদ। চরিত্র এতটা মারাত্মক ভাইরাস, যেটা আমার মধ্যে যেটা আছে এটা অটো সন্তানের মধ্যে চলে যাবে, আর যদি তওবা কইরা ভালো হই তো মাওলাই হেফাজত করতে পারে, তো তওবার চিন্তাই তো নেই। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। যুবকেরা মোবাইল চালাও ঠিকই, মোবাইলে ঢুইকা সৌরজগৎ নিয়ে গবেষণা করো, ঢুকো ঢুইকা ঢুইকা এগুলো দেখো, লেখো কাগজে কলমে, ফায়দা হবে, জ্ঞান বাড়বে, নিজেরে আল্লাহ মানুষ কেমনে বানাইছে এটি নিয়ে গবেষণা করো। বড় 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 মেডিকেল সায়েন্স এগুলো দিয়ে দিছে মোবাইলের ভিতরে, এগুলো নিয়ে গবেষণা করো, পৃথিবী কেমনে বানানো হয়েছে এগুলো নিয়ে গবেষণা করো, আকাম করার টাইম কই, এডি নিয়ে যদি গবেষণা করো, তোমার মধ্যে কত ফুটন্ত, তুমি গোলাপের মতো ঘ্রাণ, সারা দুনিয়াবাসী তাকায় আছে তোমার দিকে, বুড়ারের দিকে তো তাকায় নাই, বুড়ারা এরা এদের সময় নাই, জাতি চায় তোমার থেকে কিছু, কিন্তু তুমি নিজে সব ধ্বংস করে দিতেছ, জাতি কি পাবে তোমার থেকে? আল্লাহ হেদায়াত দান করুন, রসুলের আদর্শকে গ্রহণ করো, পৃথিবীতে ইসলাম ছাড়া সহজ কোনো ধর্ম নাই। এই যে এতক্ষণ বয়ান করলাম, কষ্ট হইয়াও কষ্টের মধ্যেও, একবারও কি বলছি সবাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, তাবলিগে না গেলে জাহান্নামি, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামি, পীর সাহেবের কাছে না গেলে জাহান্নামি, একবারও বলি রে, তুমি যেখানে থাকো থাকো, তোমার আদর্শ নিয়ম পদ্ধতি পাল্টাইয়া মদিনার লাইনে চলো, পানি পান করো ঠিকই, ডান হাতে করো, বাম হাত কেন? তুমি যুক্তি দিবা বাম হাতেও তো করা যায়, সমস্যা কি? আরে ডান হাতে তোমার সমস্যা কি? তুমি যুক্তি দাও, যুক্তি তো আমারও আছে। আর একটা বেঈমানকে এটা বললে চলে? তুমি মুসলমানের বাচ্চা কেন যুক্তি দাও? কিসের মুসলমান? তুমি বাসায় গিয়ে ফ্রেশ হবা না, কি হবা? ফ্রেশ তার মানে কি, গোসল করবা এই শীতের মধ্যে? করবা? করবা না। তো ফ্রেশ হবা কেমনে? দুই হাত ধুইবা, চেহারাটা ধুইবা, পাও ধুইবা, এই তো কথা কয় না। আমিও কিন্তু যাই কি হব, ফ্রেশ। তোমারটায় এক বিন্দু স্বভাব হবে না, আমারটায় হবে। কেন? আমিও হাত দুমু, চেহারা দুমু, পাও দুমু, আমারটায় স্বভাব হবে কেন? আমি অজু করবো, কি করবো? অজু করবো। তুমিও যে অঙ্গ ধুইবা আমিও তাই ধুব, তোমারটা অজু হবে না, নিয়ত নেই অজু,
তুমি হইছো ফেরেশ আমি করেছি ওযু এই তো ব্যবধান এনে আর কোনো ব্যবধান আছে তাহলে তুমি ইসলামটাকে এত কঠিন মনে করে কেন ইসলাম তো অনেক সহজ তুমি কঠিন বানাইছো কেন তুমি ঘুমাইতে যাবা ওযু করে ঘুমাও ডান কাতে ঘুমাও সওয়াব দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাও আবার ওটা লাগবে না না আনলিমিটেড ঘুম তো আমি উঠছি ফজরের সময় তুমি হয়তো দুই ঘন্টা পরে উঠবা উঠবা তো একটু আগে উঠো আমি তো উঠে নামাজ পড়ে আবার ঘুমাইছি তুমিও তো উঠবা তো দুই ঘন্টা আগে উঠো নামাজ পড়ো উঠবা না গাদ্দারি করবা বদমাশি করবা আল্লাহ কানে দূরে উড়াইবে এমন রোগ দিছে যে নামাজ পড়বি কিনা জানি না তবে রাস্তায় আটতে হইব কি এখন একেবারে নাক মুখ বাঁধিয়া পুরা প্লাস্টিক সার্জারি কইরা লাইছে বডিটারে এবার রাস্তায় দৌড়ায় কি ভূত না মানুষ বুঝা যায় না পিছন থেকে প্লাস্টিক সার্জারি করা ফুল বডি চক্ষু দুইটা কোন রকম দেখা যায় দৌড় কোন টাইমে দশটায় সকাল না ফজরে আজান শুনছে না কপাল খারাপ মসজিদে গিয়ে চার রাকাত নামাজ পড়ে নেই চার রাকাত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে কি এর দশ মিনিট দশ মিনিটে কোনো বাঙালি নামাজ পড়ে ফাজনেমি করেন মিয়া চার রাকাত পড়ে দেই দশ রাকাত পড়ে দৌড় দশ মিনিটে বলে চার রাকাত পড়ে চিন্তা করছে ইমাম সাহেব কেরাত লম্বা লইলে আর ইমামতি লইয়ে টানাটানি হুজুর আপনি বুঝেন না কিছু বাসের দূরি ইমাম সাহেব কি বুঝি না কয় চেষ্টা করে এত কিছু বলা যাবে না সে উঠাটা তো উঠলা রাস্তায় দৌড়াইতেছে অসুস্থতা দূর করার জন্য ইচ্ছা করলে চার রাকাত নামাজ পড়তে পারে না আবু জাহাল না কিন্তু চরিত্রটা ওর থেকেও খারাপ ওর বুসটা এমন হয়েছে যে নামাজ পড়ে লাভ নেই দৌড়াইলে লাভ আহ সারা রাত সজাগ থাকিয়া গার্মেন্টসে কাজ করে না সেখানে সজাগ থাকবে আল্লাহর জন্য এক ঘন্টা সজাগ থাকবে না তাহাজ্জুদ পড়বে না সারা রাত যুবকেরা মোবাইল চালায় কি করে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা সারা রাত জানালা দরওয়াজা বন্ধ কেউ দেখে না কে দেখেন সারা রাত অথচ তাহাজ্জুদ পড়তে চাইলে পারে পড়বে না কপাল খারাপ আর বাপ মা যে লাইনে যায় সন্তান ওই লাইনে যায় মোবাইল চালাইতে চালাইতে বাচ্চা গেছে বোবা হইয়া এখন আর বাংলা কথাই বোঝে না আব্বুকেও ডাকতে পারে না আম্মু বলেও ডাকতে পারে না এরকম বহু রুগী আইতেছে তেল পরা পানি করার জন্য আমি কি জুতা পরা দিলেও কামাইতো আপনারা হাসেন আমি একটা কথাও বানায় বলিনি বাস্তব যা আছে তাই শুনাইল চালাও মোবাইল তুমি জাহান্নামে গেলে আমার কি তারপর বুঝাই রসুলের মহব্বতে পাও ধরে ধরে বুঝে পাও ধরে ধরে বুঝে বলো পাও ধরলে আর নামাজ ছাড়বা না আমি নিচে নেমে আসি পাও ধরি তোমরা নামাজ রোজা বাদ দিয়ে কত উপরে উঠছো আর আমরা নামাজ রোজা ঠিক রেখে কসম কত নিচে নামছি চ্যালেঞ্জ দাও বলো আসো মেডিকেল যাই সবাই ডাক্তারখানায় তোমার শরীর কি পরিমাণ সুস্থ আর আমারটা সুস্থ চলো খাইতে বসলে তুমি কি পরিমাণ খাইতে পারো আমরা পারি বসো ঘুমাইতে গেলে আসো কি পরিমাণ ঘুমাইতে পারি তুমি পারো আসো আমরা এগুলি ঠিক রাইখাও ব্যবসার লাইনে উপরে চাকরির লাইনে অভাব নেই আমাদের লোক হুজুর না তোমার লাইনের বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই কিন্তু এক টাকাও হারাম খায় না মিথ্যা কথা বলে ব্যবসা করে না নাই
পাঁচ বেলার নামাজ টাইম মতো জামাতে নাই তুমি পুরো রমজানে রোজা রাখতে পারো না আর বস্তা টানে এক মন দুই মনের বস্তা কুলি এরা একটা রোজাও ভাঙবে না নাই বিচার তো তোমাদের মধ্যে হবে আমগো হুজুর টুজুর লাগবে না আল্লাহ তোমার সাইডের মানুষটারে দাঁড় করায় বলবে এই বেঈমান তোর লাইনের যুবকটা নামাজ পড়লো তুই পারলি না কেন আমগো হুজুরগো ডাকার দরকার নাই তোমার লাইনের মানুষ র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না তুমি পারলা না কেন স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি যুবক আছে না নাই তুমি পারলা না কেন ঢাকা কলেজে যাও কত ছাত্র দেখবা মাথায় পাগড়ি লাগানো বিশাল দাড়ি মনে হয় বাইতুল মুকাররমের খতিব জীবনেও মাদ্রাসায় পড়ে নাই পরিচয় দেয়া খুইজা দেখবা ঢাকা কলেজের ছাত্র তুমি ইসলাম রে কঠিন বানাইছো কেন ইসলাম তো পৃথিবীর সব ধর্মের থেকে সহজ ধর্ম এবং পিওর এবং সুন্দর আল্লাহ সব ভাইকে রসূলের আদর্শ মেনে চলার তৌফিক দান করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار رب العالمين أمرا غنار بزانيا حد دلسي مهرباني كر زبون ارشمست غنى غلو معاف كر دان الله محفل قبول كرنين آيوزن كري شهزويتا كري در قبول كرنين আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন আয় আল্লাহ কাজ চলে অনেক অর্থের প্রয়োজন গাইবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ ফিলিস্তিনের উপরে রহমত নাজিল করেন সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন ইসরায়েল সহ সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন দিলের নায়ক আশা পূরণ করে দেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ অন্যান্য প্রতিষ্ঠান যা আছে নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ রব্বুল আলামিন নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন আল্লাহ আয় আল্লাহ খেদমতের জন্য আপনি সারা দুনিয়ায় কবুল করে নেন এলিম হেলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন